প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। তো আশা, এখন আমরা আমাদের শিমুরেজা এমপি কলেজের যে নিয়মিত এবং ধারাবাহিক অনলাইন ক্লাস কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে হাজির হয়েছি, তোমাদের বাংলা বিষয়ের প্রভাষক শরীফুল ইসলাম। তো ইতিমধ্যে তোমরা বোর্ডে দেখে খেয়াল করে দেখতে পাবে, বোর্ডে আমি লিখে ফেলেছি আমি আজকে ক্লাস নেব বাংলা প্রথম পত্রের বিষয়ে, পাঠ্য বিষয় সম্বন্ধে লিখেছি, পাঠ্য বিষয় মানব কল্যাণ, মানব কল্যাণ প্রবন্ধ সম্বন্ধে পড়াবো। এপাশে শিখুন ফল, তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে যে মানব কল্যাণ কি সে সম্বন্ধে তোমরা জানতে পারবে, জানতে পারবে কি জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা এর প্রশ্নোত্তর করতে পারবে। কারণ আমরা জানি যে বেঞ্জামিন ব্লুমের যে থিওরি অনুযায়ী আমরা যে বর্তমানে সৃজনশীল প্রশ্নপত্র এবং সৃজনশীল পদ্ধতি সম্বন্ধে পদ্ধতি অনুযায়ী আমরা পড়াশোনা করি, সেখানে আমাদের জ্ঞানের চার জ্ঞানের চারটি স্তর নিয়ে আমাদের প্রশ্ন করা হয়, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, উচ্চতর প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা। এবং এই চারটি থিওরি অনুযায়ী এই চারটি পদ্ধতিতে আমরা মূলত প্রশ্নপত্র প্রণয়ন করে থাকি। তো আমরা যখন কোনো প্রবন্ধ বা কোনো সাহিত্যকর্ম পড়ি আমরা, বা কোনো গল্প উপন্যাস যখন পড়ি, সেখানে প্রত্যেকটা লাইনেই আসলে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকে। তো সেই জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি আমরা প্রশ্নোত্তর করতে পারি তাহলে কিন্তু প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতাগুলো, দক্ষতা যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর করাও কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায়। তো আমরা গত ক্লাসে তোমরা দেখে থাকবে যে গত ক্লাসে আমি মানব কল্যাণ প্রবন্ধের প্রাবন্ধিক আবুল ফজল সম্বন্ধে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম যে আবুল ফজল কি এবং তার সাহিত্যকর্ম সম্বন্ধে ধারণা দিয়েছিলাম আমি, এবং বলেছিলাম তিনি হচ্ছেন বুদ্ধির মুক্তি আন্দোলন এবং শিখা পত্রিকার এবং বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজের সদস্য ছিলেন তিনি ছাত্র জীবনে, শিখা পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন। যে বিষয়ে গত ক্লাসে আমি ধারণা দিয়েছি, যারা গত ক্লাসটি দেখেনি তাদের কাছে অনুরোধ থাকবে আবুল ফজল সম্বন্ধে গত ক্লাসটি দেখার জন্য। তো এখন আমি কালক্ষেপণ করব না, আমি মানব কল্যাণ প্রবন্ধে আসবো। আসলে মানব কল্যাণ প্রবন্ধের নামকরণ দেখেই আমরা বুঝতেছি যেখানে মানব বলতে আমরা কি বুঝি, মানব শব্দের অর্থ হচ্ছে মানুষ বা মনুষ্য জাতি। এই মনুষ্য জাতির কল্যাণ বা মঙ্গল সাধনা কিভাবে সম্ভব, আসলে প্রকৃত অর্থে মনুষ্য জাতির কল্যাণ কোন পথে কিভাবে আসবে, মনুষ্য জাতির কল্যাণের নামে কিভাবে আমরা মনুষ্য জাতিকে অকল্যাণের দিকে ঠেলে দিচ্ছি, মনুষ্য জাতির কল্যাণের জন্য কোনো কিছু করতে যেয়ে কিভাবে আমরা প্রকৃতির জীব বৈচিত্র্য বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত করছি, মানব কল্যাণের নামে কিভাবে নাটক মঞ্চায়িত হচ্ছে, মানব কল্যাণের নামে কিভাবে বাণিজ্য হচ্ছে, মানব কল্যাণ প্রকৃত অর্থে মানব কল্যাণ করতে গেলে কি উপায়ে সেটা সম্ভব, সেটি কিন্তু আমরা মানব কল্যাণ প্রবন্ধের মাধ্যমে জানতে পারব। তো মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল সেই দিক নির্দেশনায় কিন্তু দিয়েছেন। আমরা প্রবন্ধের দিকে একটু খেয়াল করি, প্রত্যেকেই আমরা মূল বই হাতে নেব এবং মূল বই হাতে নিয়ে মানব কল্যাণ প্রবন্ধের দিকে খেয়াল করব। প্রত্যেকটা লাইনে কিন্তু আমাদের জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা আন্ডারলাইন করে রাখবে পরবর্তীতে দ্রুত দেখার জন্য, যেন তোমাদের সুবিধা হয় আর কি পরবর্তীতে দেখতে গেলে। তো মানব কল্যাণ এর শিরোনাম আমার দেওয়া নয়, মানব কল্যাণ এই প্রবন্ধের নামকরণ বা প্রবন্ধের যে শিরোনাম এই শিরোনামটি আবুল ফজলের নিজের দেওয়া নয়। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কি হয়,
আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটি অনেকখানি সস্তা আর মামুলি অর্থেই ব্যবহার করা হয়ে থাকে। এই শীতের সময় একটা করে 200 টাকা 250 টাকা বা 300 টাকা কম্বল দিলেই যে মানব কল্যাণ হয় সেটা কিন্তু না। সেটা কিন্তু যে এই সস্তা মানব কল্যাণের যে কথাটা বলা হচ্ছে সেই সস্তা মানব কল্যাণ কিন্তু এই যে মানব কল্যাণ কিন্তু আসলে মামুলি অর্থে কোনো ব্যবহৃত কোনো শব্দ নয়। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করে থাকি, কিন্তু এই এক মুষ্টি ভিক্ষা দেওয়াটা মানব কল্যাণ না। মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না। তাহলে কি বলছে যে এক মুষ্টি ভিক্ষা দেওয়া বা একটা কম্বল দেওয়া বা একটা কলা চারজন মিলে ভাগ মানে চারজনের হাত হাত চারজনের হাত ধরে একজনের হাতে তুলে দেওয়াটা মানব কল্যাণ না। আমরা প্রায়শই এখন বর্তমান সোশ্যাল মিডিয়া দেখে ফেসবুক ইউটিউব টুইটার বা ভাইবার যারা ব্যবহার করি সেই সোশ্যাল মিডিয়াগুলো আমরা দেখতে পাবো মাঝে মাঝে কিছু কিছু ছবি ভাইরাল হয় যে একটা কম্বল একটা পাতলা কম্বল যা দিয়ে আসলে হয়তো তাদের শীত মানাবে না কিন্তু সেটা হয়তো 6-7 জনের হাতে হাতে ধরে একজন গরিব অসহায় মানুষকে দিচ্ছে। কিন্তু আসলে কি সেই মানুষটির মানব কল্যাণ হচ্ছে? তার আসলে কতটুকু কাজে লাগতেছে সেই জিনিসটুকু? আসলে ওই কম্বলটুকু দিয়ে তাকে কতটুকু সম্মানিত করা হচ্ছে বা কতটুকু অসম্মানিত করা হচ্ছে সেটা কিন্তু বিচার্য বিষয়। ওই মানুষটিকে স্বাবলম্বী করে তোলা, ওই মানুষটিকে যেন কম্বলের জন্য বা ওই মানুষটিকে যেন এক মুঠো চালের জন্য দুমুঠো ভাতের জন্য যেন কারোর কাছে হাত পাততে না হয় তাকে স্বাবলম্বী করে তোলাই হচ্ছে মানব কল্যাণ। এ কথাটাই কিন্তু কিন্তু আবুল ফজল তার প্রবন্ধের মধ্যে বলতে যাচ্ছেন। কি বলতেছেন? মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে কি উচিত উঁচুতে তুলে দেওয়া হচ্ছে যখন একজন মানুষ হাত পেতে আপনার কাছে মুষ্টি ভিক্ষা করছে, ভিক্ষা চাচ্ছে, দান চাচ্ছে, দয়া ভিক্ষা করছে, তখন আপনি তাকে সেই সামান্য দয়া বা দাক্ষিণ্য দেখিয়ে তাকে আপনি কতটুকু সম্মান দিচ্ছেন, কতটুকু উপকার করছেন সেটা কিন্তু বিচার্য বিষয়। এখানে আমাদের মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কথা তিনি উল্লেখ করেছেন। ইসলামের নবী বলেছেন উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। উপরের হাত বলতে এই যে হাত উপর করে যে দেয় সেই শ্রেষ্ঠ, যে হাত পেতে নেয় সেই নিচের হাত কখনোই শ্রেষ্ঠ হতে পারে না। সেটাই তিনি বলছেন, নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে আর উপরের হাত মানে দাতা, যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে, মানে অবয়ব মানে কি তার সমস্ত দেহে হাত পা চোখ মুখ মুখমণ্ডলের মধ্যে যেন প্রতিফলিত হয় এবং তার বিভৎস দৃশ্য কার না নজরে পড়েছে। একজন মানুষ যখন দয়া ভিক্ষা করতে যায়, সামান্য মুষ্টি ভিক্ষা করতে যায়, যখন অনুগ্রহ কামনা করে তখন তার চোখে মুখে পুরো শরীরের দেহের মধ্যে দেহের ভাষার মধ্যে এক ধরনের অসহায়ত্ব কিন্তু লক্ষ্য করা যায় এবং সেটা কিন্তু সহজেই সবার নজরে পড়ে। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহীতের মধ্যে আকাশ পাতাল তফাত। তাহলে কি মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে মনুষ্যত্ববোধ বিবেকবোধের দিয়ে বিবেচনা করলে এবং মানুষের মর্যাদার দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ বুদ্ধিমান প্রাণী, সেই সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে যখন দয়া দাক্ষিণ্যের দয়া দাক্ষিণ্য দিয়ে বাঁচিয়ে রাখা হয়, তার দিকে যখন করুণা করা হয়, করুণা করতেছে সৃষ্টিকর্তা করুণা নেয়, মানুষ যখন মানুষকে করুণা করে তখন আসলে সেটা দৃষ্টিকটু হয়। কিন্তু এই অনুগ্রহকারী এবং অনুগ্রহীতের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কিসের দিক দিয়ে? মর্যাদার দিক দিয়ে, মনুষ্যত্বের বোধের মধ্যে মনুষ্যত্ব বোধের দিক দিয়ে। এ কথা ব্যক্তির বেলায় যেমন সত্য তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য। কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক। কি বলতেছে? রাষ্ট্র কি? রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক। কিভাবে? কি বলতেছে? এ কথা যেমন ব্যক্তির বেলায় সত্য, একজন ব্যক্তি যেমন দয়া ভিক্ষা করতে বা দান চাইতে গেলে যেমন হাত পাতলে যেমন সে নিজে ছোট হয়, ঠিক তেমনি একটা রাষ্ট্র যদি দৈন্য দশাগ্রস্ত হয়, দীর্ণ হয়, একটা রাষ্ট্র যদি গরিব হয়, একটা রাষ্ট্র যদি নিজেদের অসহায়ত্ব অন্য রাষ্ট্রের কাছে প্রকাশ করে, তখন সেখানে তার ওই পুরো জাতিকে ওই রাষ্ট্রের সমস্ত মানুষকে
অপমানিত করা হয়। তাই বলতেছে রাষ্ট্রের সমস্ত মানুষই কিন্তু আসলে রাষ্ট্রের অঙ্গ এবং অংশ, রাষ্ট্রের সমস্ত মানুষকে নিয়েই কিন্তু রাষ্ট্র রাষ্ট্রের পরিচিতি। তাই কি বলতেছে, রাষ্ট্র হচ্ছে জাতির, ওই জাতির, আমরা যেমন বাঙালি জাতি নিয়ে বাংলাদেশ, ঠিক তেমনি রাষ্ট্র হচ্ছে ওই জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক। রাষ্ট্র হচ্ছে একটা জাতির প্রতিচ্ছবি, একটা জাতি গোষ্ঠীর, একটা বিশেষ গোষ্ঠীর মানুষের, একটা বৃহৎ সম্প্রদায়ের মানুষের, একটা বৃহৎ গোষ্ঠীর মানুষের পরিচয় হচ্ছে আসলে রাষ্ট্র। কারণ ওই বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষগুলো ওই রাষ্ট্রে বসবাস করে এবং তারা ওই রাষ্ট্রের অন্যতম নিয়ামক। তাই রাষ্ট্র যখন অপমানিত হয় তখন ওই রাষ্ট্রের সমস্ত মানুষই অপমানিত হয়। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানো না, রাষ্ট্রের দায়িত্ব কি, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন গড়ে করে গড়ে তোলা। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন বোধ সম্পন্ন, সেজন্য আর নিজের মর্যাদা বোধ সম্বন্ধে তার একটা চেতনা জন্মে, ধারণা জন্মে এবং সে যেন কি হয় ওই জাতির মানুষ, জাতিগোষ্ঠীর মানুষ যাতে নিজেরা স্বাবলম্বী হয়, যেন তাদের দয়া ভিক্ষা করতে না হয়, এরকম করে গড়ে তোলা, তাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা, তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে ওই রাষ্ট্রের অন্যতম কাজ। যে রাষ্ট্র হাত পাতা আর চাবুকারি থেকে প্রশ্রয় দেয় সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদাবোধ সম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। তাই রাষ্ট্র ব্যবস্থা মানুষের এই দাতা গ্রহীতা দয়া ভিক্ষাকারীর মধ্যে, দয়া দানকারীর মধ্যে পার্থক্য তৈরি করে দিতে রাষ্ট্র একটি বড় ভূমিকা পালন করে। তাহলে তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। তাহলে কি মানব কল্যাণ সম্বন্ধে আমাদের ধারণাটা, প্রচলিত ধারণাটা একটু পরিবর্তিত হয়ে যাচ্ছে? প্রচলিত ধারণায় আমরা দেখতে পাই কি মানব কল্যাণ বলতে আমরা কাউকে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেই আমরা মানব কল্যাণ হিসেবে ধরে নেই। কিন্তু আবুল ফজল কিন্তু তিনি তার প্রবন্ধের মধ্যে দেখাচ্ছেন কি আসলে কাউকে একটু দয়া বা করুণার বশবর্তী হয়ে সামান্য দান খয়রাত করাকে আসলে কিন্তু মানব কল্যাণ বলা যায় না। মানুষের কল্যাণ করা আর দান খয়রাত করা দুটো কিন্তু দুই রকম। মানুষের কল্যাণ তখনই হয় যখন একজন একজন মানুষকে স্বাবলম্বী করে তোলা হয়, এমনভাবে তাকে স্বাবলম্বী করা হয় যখন সে যেন আর তাকে হাত পাততে না হয়, করুণা ভিক্ষা দান ভিক্ষার জন্য তাকে না করতে হয়, ভিক্ষাবৃত্তি যখন তার করানো লাগবে তখনই সে, তখনই তার প্রকৃত কল্যাণ হবে। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবসম্ভাবী পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। কি বলতেছেন, অনুধাবনমূলক প্রশ্ন, মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবসম্ভাবী পরিণতি, যে ক্রিয়াকর্ম কি করে মনুষ্যত্ব বোধের মানবতা বোধের বোধকে অপমানিত করে তাকে কখনোই মানব কল্যাণ হিসেবে অভিহিত করা যাবে না। যে ক্রিয়াকর্মের মধ্য দিয়ে মনুষ্যত্ব বোধ মানবতা বোধকে অবমাননা করা হয় সেটা কখনোই মানব কল্যাণ হতে পারে না। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। তাহলে মানব কল্যাণ কিসের মধ্যে নিহিত? মানব কল্যাণ মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশ। মানবিক চেতনার বিকাশ হবে আর কি হবে, মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি যখন হবে তখনই প্রকৃত অর্থেই মানব কল্যাণ সাধিত হবে। একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন। নবী তাকে কি করেছিলেন, নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করো। তো নবী তাকে, নবী শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। তাহলে দেখছি এখানে নবী তাকে কিন্তু ভিক্ষা না দিয়ে কি করেছেন, তাকে কুঠার কিনে দিয়েছেন এবং বলেছেন এটা দিয়ে তুমি মেহনত করো, তুমি তোমার ভাগ্যের উন্নয়ন করো। নবী যদি তাকে দান করতেন তখন কিন্তু প্রকৃত অর্থে মানব কল্যাণ হতো না, তাকে মনুষ্যত্ববোধ মানবতা বোধকে বরং অপমানিত করা হতো। ওটা হতো মেকি ভণ্ডামি, মানে অভিনয় ছাড়া ওই ধরনের অভিনয় বলেই গণ্য হতো, ও ধরনের মানব কল্যাণকে আসলে অভিনয় হিসেবেই অভিহিত করা
হয়ে থাকে, কারণ তা দিয়ে তার হয়তো একদিন দুই দিনের উপকার হবে, কিন্তু চিরস্থায়ী বা স্থায়ী কোনো উপকার কিন্তু হবে না। নবী কিন্তু এখানে স্থায়ী উপকার করেছেন, তাকে কোড়াল কিনে দিয়ে তাকে পরিশ্রম করে মেহনত করে মানে রোজগার করার কথা বলেছেন, দয়া ভিক্ষা না করে, মুষ্টি ভিক্ষা না করে। এভাবেই মর্যাদাবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে গেলে তাহলে মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। আর আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে গেলে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের একটি বড় দায়িত্ব রয়েছে মানুষের উপকারে এগিয়ে আসা, মানুষের প্রকৃত অর্থে মানুষের কল্যাণ করা এবং সেই কল্যাণের ক্ষেত্র রচনা করা। তো তারপরে দেখছি কি, এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি, সে সঙ্গে দেখিয়ে দিয়েছেন মর্যাদা বোধ সম্পন্ন হওয়া, একজন মর্যাদাবান মানুষ কিভাবে হয়ে উঠতে হয় সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। মর্যাদার সাথে জীবনযাপনের উপায়ও তিনি কিন্তু দেখিয়েছেন। নবী তাকে যেমন সম্মানজনক কিন্তু পথ দেখিয়েছেন, সাথে সাথে দেখিয়েছেন কিভাবে জীবনযাপন করতে হয়, সে উপায় বা পথটিকেও কিন্তু তিনি দেখিয়েছেন। মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে, মানুষকে মানব হিসেবেই বেড়ে উঠতে হবে, কুকুর বিড়ালের মতো বা কোনো অসহায় পশুর মতো, বা যে অসহায় পশুরা বা অন্যান্য প্রাণীরা মানুষের প্রতি নির্ভরশীল হলেও মানুষ অন্যান্য প্রাণীদেরকে নিজের নিয়ন্ত্রণে রেখে নিজের বশে রাখতে পারে এবং মানুষ আসলে তাদের উপরে নির্ভরশীল হয় না, মানুষ বরং তাদেরকে নিজের প্রয়োজনে নিজে ব্যবহার করতে পারে। আর সেই মানুষ যখন দয়া ভিক্ষা করে তখনই আসলে মানবতাবোধের, মনুষ্যত্ব বোধের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীবের অবমাননা হয়। তাই কি বলছে, মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র রচনে মানব কল্যাণের প্রাথমিক সোপান, মানব কল্যাণের প্রাথমিক সোপান বা সিঁড়ি কোনটি, মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে। মানুষকে পশু পাখির মতো অন্যের উপরে নির্ভরশীল হয়ে বেড়ে উঠলে হবে না, মানুষকে স্বনির্ভরশীল আত্মনির্ভরশীল হয়ে বেড়ে উঠতে হবে। সে সোপান রচনায় সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব, সেই সিঁড়ি তৈরি করা সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব, মানব কল্যাণের মূল হাতিয়ার মূল ক্ষেত্র রচনা করবে তাহলে সেই সমাজ এবং রাষ্ট্র। মানুষ গোষ্ঠীবদ্ধ পরিবারবদ্ধ হিসেবে বসবাস করে, পরিবার এবং সমাজের মধ্যেই মানুষের বিচরণ, আর এই সমাজ হচ্ছে বৃহত্তর রাষ্ট্রের একটি অন্যতম ক্ষেত্র, অঙ্গ বা অংশ। তো তাহলে দেখছি যে কি বলতেছেন আবুল ফজল, যে মানুষকে মানবতাবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার সোপান রচনা করবে কে, সিঁড়ি রচনা করবে সমাজ এবং রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট হচ্ছে পরিবার, সে পরিবারকেও পালন করতে হয় এ দায়িত্ব। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে একান্ত ইতর প্রাণী এবং তাকে সোশিয়ালাইজেশন বা সামাজিকীকরণের মাধ্যমে ধীরে ধীরে তাকে সামাজিক জীব হিসেবে গড়ে তোলা হয়। এই সামাজিক জীব হিসেবে গড়ে তোলার পিছনে অন্যতম ভূমিকা পালন করে হচ্ছে পরিবার বা সমাজের যে ক্ষুদ্রতম ইউনিট বা ক্ষুদ্রতম যে অংশ, যে পরিবারে সে জন্মগ্রহণ করে সেই পরিবার কিন্তু প্রাথমিক দায়িত্বটি আসলে পালন করে থাকে। তো পরিবার প্রাথমিক দায়িত্ব পালন করে কিভাবে, যে একটা মানুষ যখন ইতর প্রাণী হিসেবে পৃথিবীতে আসে তখন তাকে খাইয়ে পরিয়ে আসলে ধীরে ধীরে একটা পারিবারিক জীব হিসেবে প্রথমে গড়ে তোলে, এরপরে ধীরে ধীরে তাকে যখন সমাজের মধ্যে বিচরণ করতে থাকে তখন তাকে সামাজিক জীব হিসেবে পরিবারে কিন্তু তাকে পরিচালনা করে। তাই বলছে একজন মানুষের জীবনে কিন্তু পরিবারের ভূমিকাও কম নয়। মানুষের আমরা জানি মানবাচরণের উপরে বংশগতি এবং পরিবারের প্রভাব থাকে, মনোবিজ্ঞানের একটি অংশ আছে যে মানুষের আচরণের উপরে, মানুষের জীবন আচরণের উপরে তার বংশগতি, সে কোন বংশ থেকে এসেছে, তার পূর্বপুরুষের ধারা যেমন তার শরীরের মধ্যে বইবে, তেমনি সে যে পরিবার থেকে এসেছে যে পরিবারের বৈশিষ্ট্যগুলিও তার মধ্যে বইবে, কারণ পরিবারের একটা পরিবারে কিন্তু একজন মানুষের মনুষ্য সন্তানের জন্ম হয় এবং সেই পরিবারের কৃষ্টি কালচার নিয়েই কিন্তু সে বড় হয়। পরিবার এবং সমাজ প্রথমত একজন মানুষ জন্মের পরে পরিবারের কৃষ্টি কালচার গ্রহণ করে,
দ্বিতীয়তে সে গ্রহণ করে একটি সমাজে, তারপরে সে হয়ে ওঠে আস্তে আস্তে একটি রাষ্ট্রে, তারপরে সে কখনো কখনো হয়ে ওঠে পুরো বিশ্বের বৈশ্বিক। তো তাহলে দেখছি কি যে মানুষের জীবনের কারণ মানুষের ভবিষ্যৎ, কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকেই হয়। কোথা থেকে হয়? পরিবার থেকে। মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় কোথা থেকে? তাহলে বললাম পরিবার থেকে। ধীরে ব্যাপকতার পরিধিতে যখন মানুষের বিচরণ শুরু হয় তখন সে পরিধিতে সে প্রতিষ্ঠানের সঙ্গে তার যেসব প্রতিষ্ঠানে তার সংযোগ ঘটে সেখান থেকে তার সে কী করে, মানুষ পরিবার থেকে যখন সমাজে আসে তখন সমাজ থেকে সে শিক্ষা গ্রহণ করে, যখন সে শিক্ষা প্রতিষ্ঠানে যায় তখন থেকে সে যখন সেখানে সে শিক্ষা গ্রহণ করে, এরপরে যখন সে কর্মস্থলে যায় ব্যবসা প্রতিষ্ঠানে যায় সেখান থেকেও সে শিক্ষা গ্রহণ করে। এভাবে পরিবার থেকে তার শিক্ষা ব্যবস্থা শুরু হলেও, পরিবার থেকে তার সামাজিকীকরণ মনুষ্যত্ববোধ বিবেকবোধের জাগ্রতকরণ শুরু হলেও সেটা আসলে ধীরে ধীরে ব্যাপকতার পরিস্থিতি লাভ করে। তো কীভাবে? বিভিন্ন যখন সে সমাজে মেশে, যখন সে শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যে কোনো, তখন সে দায়িত্ব ওইসব প্রতিষ্ঠানের উপরে বর্তায়। শিক্ষা সংক্রান্ত বা জীবিকা সংক্রান্ত বিষয়ে যখন সে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয় তখন ওইসব প্রতিষ্ঠানের উপরেও কিন্তু তার মনুষ্যত্ববোধ বিকাশের, বিবেকবোধ বিকাশের এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার বিষয়গুলো কিন্তু ওইসব পরিবারের বিষয়, ওইসব প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু সম্পর্কিত হয়, ওইসব প্রতিষ্ঠানের উপরে কিন্তু দায়গুলো বর্তায়। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ এবং ক্ষেত্র গড়ে তোলা উপরে, অনেকখানি নির্ভর করে ওই প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে সে যাচ্ছে, যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যে কর্ম প্রতিষ্ঠানে সে যাচ্ছে সেই প্রতিষ্ঠানের অনুকূল পরিবেশের উপরেও নির্ভর করে ওই মানুষটি কতটুকু মানবিকতা সম্পন্ন বোধ, বিবেকবোধ সম্পন্ন বোধ এবং আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে গড়ে উঠবে। কর্ম পরিবেশ, সামাজিক পরিবেশ, রাষ্ট্রনৈতিক পরিবেশ কিন্তু একজন মানুষের মনোজাগতিক পরিবর্তন করে, মানুষকে আসলে একজন মানুষ আত্মমর্যাদাশীল হবে নাকি একজন মানুষ মর্যাদা, মানে একজন মানুষ আসলে নিচু বা ইতর প্রাণী হিসেবে গড়ে উঠবে সেটা কিন্তু ওই নির্ধারিত হয় ওই রাষ্ট্রের, ওই সমাজের অন্যান্য পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশের উপরে। যেমন সোমালিয়ার মানুষগুলো যখন না খেতে পায় তখন কিন্তু তারা দুর্বৃত্ত হয়ে ওঠে, তখন তারা কি করে, পাইরেটস হয়ে ওঠে, তারা জাহাজ লুট করে। আবার যেখানকার মানে আমরা যদি দেখি ইউরোপের দেশগুলোতে যদি দেখি বা মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোতে দেখি, সেগুলোতে দেখতে পাবো যেখানকার রাষ্ট্র ব্যবস্থা অত্যন্ত সুন্দরভাবে চলে, যেখানে আসলে অর্থনৈতিক ব্যবস্থা অনেক উন্নত, সেখানকার মানুষের জীবনযাত্রা উন্নত, সেখানকার মানুষের মধ্যে মানব কল্যাণ বোধও কিন্তু অনেক বেশি আমরা উজ্জীবিত হিসেবে আমরা লক্ষ্য করি। তো আজকে আমি এই মানব কল্যাণ বিষয়ে এ পর্যন্তই আলোচনা করছি। তো আগামীতে পরবর্তী প্রবন্ধগুলো আমরা পড়বো এবং প্রত্যেকটা লাইন থেকে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো জানার চেষ্টা করব এবং প্রকৃত অর্থ মানব কল্যাণ কি সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করবো। আবুল ফজলের বক্তব্য সম্বন্ধে আমরা পরিচ্ছন্ন ধারণা নেব বলে আশা করি। তো আশা করছি তোমরা যে যেখানেই আসো সুস্থ সুন্দর থাকো, ভালো থাকো এবং আমাদের শিমু-রেজা এমপি কলেজের অনলাইন ক্লাসগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকো। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলের মঙ্গল কামনা করে আগামী ক্লাসগুলো দেখার জন্য সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।